আমাদের দেশে মানুষকে নন্দীগ্রাম ওরা কেন নান্দীগাঁও এই নান্দীগাঁওতে আর এক গাঁও পড়ে গেছিলাম সাথে বাড়ি আছে কোথায় যাচ্ছে ওই বাড়ি গীত কয় চলো তাহলে বিয়ে দিকে এসে ওর আল্লাহ গেছি যাই দিন বিয়ে করবে মারছে ওই ও গীত করতেছে আমি ওর ভাত খামু না মাও আমার বাপ মাও জোর করে ওর ভাত খিলাচ্ছে মাও কোন ও বলছেন তোমার বাড়ি কষে যে গীত করতেছে ওর তো গীত না ওর কাঁদতেছে আর কান্দা শুরু হলো আমাদের এত বগুড়া জেলার মহিলা গেলে ওরে বাপরে বাপ মনে হয় টেনিয়ে টুনিয়ে এক মতো আমাদের বগুড়া জেলার মতে যে আপনাদের এলাকার কথাই কই না আপনার ঘরে এলাকার কথা রাগ করবে না আমাদের এলাকার কথা কই আমাদের এলাকার মেসার পর কান্দে ইরে বাপরে বাপ আমি কইলাম ওই বাড়িতে যাও না রে দেখো আর একটা কণ্ঠ দিয়ে আমি বসে যাই যেহেতু আমার আরো নতুন নতুন বাইরে আছে ওনারা গান গাবে খালি বাকি সময় নষ্ট করে লাভ নাই আমি যখন আমি হাতটা আলো করবো তখন সুর একটা তালি মারবেন এখন না এই জনগণে নির্বাচিত সরকারের আমলে আপনারা জানে এই স্মার্ট বাংলাদেশ এটা বাস্তবতা হয়েছে ঢাকা থেকে চার লাইন প্রকল্প আমরা হাতে নিয়েছি পার্লামেন্টে আসুন সংলাপে বসুন খেলা হবে আচ্ছা এই মতো থাকি নাকি আরো 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 কিন্তু ওষুধ পাইতেছি না তো খালি সাউন্ডে পাইতেছি না ভোগাল তো নাই আজকে যা হোক কৌতুক অভিনেতা আমার খোরশেদ ভাইয়ের কণ্ঠে কৌতুক শুনে শুধু কয়ারখালি হইতে আগত শ্রদ্ধাভাজন ফারুক ভাই অনেকে অনেকগুলো টাকা দিয়ে আশীর্বাদ করেছেন এবং আপনার কণ্ঠে আরো কিছু কৌতুক শুনবে ক্যামনে ওয়াজ করে এবং বেবি ক্যামনে চালায় বেবি দেখছি ঠিক আছে ধন্যবাদ ওই দুধের মধ্যে একটা বাজেট একটু পরে হবে সেটা মানে এখন তো আসবি না ও যে বলেন নাই ওটা পরে আর যেটা হচ্ছে এটা বাজেট হয়ে গেল মাননীয় সদস্য আপনার বাজেট আমি গ্রহণ করলাম আন্তরিকভাবে দুঃখিত বাকি নোটিশ গ্রহণ কারণগুলো আমরা আন্তরিক হয়ে দে সরি তো যাই হোক এবার শোনাচ্ছি এই মাত্র এই মাত্র এই খুনি চলে আসলেন কে বীর মুক্তিযোদ্ধা আমাদের নয়নের মণি আলহাজ হাবিবুর রহমান বাউল গানের অনুষ্ঠান করার জন্য ভালো করে আমাকে দাওয়াত করার জন্য আমি অশেষ অশেষ ধন্যবাদ জানাচ্ছি আপনারা জানে খুশি হবে আমি আমার বয়স হয়ে গেছে অনেকগুলো বয়স হয়ে গেছে আমি কথা বলতে পারি না তবে দোয়া রাখবেন আমরা যে দেখেন আপনারা জানেন যে এই সরকারের আমলে যেগুলো উন্নয়নের ধারা বয়ে যাচ্ছে এই যেমন মনে করেন যে আমি বলতে চাই সেটা হচ্ছে ভালো করে ধনুক মোড় থেকে কাজীপুর পর্যন্ত দিয়ে একেবারে ওই বলা হোক সিরাজগঞ্জ পর্যন্ত রাস্তাটা আপনার প্রকল্প হাতে প্রায় শেষের মাধ্যম হয়েছে ভালো করে আমার দাওয়াত করার জন্য আপনাদেরকে অনেক ধন্যবাদ জানাচ্ছি জয় বাংলা জয় বঙ্গবন্ধু জামাইকুম তালি করে যাক ধন্যবাদ।